नमस्कार आमार सबुज बिला यूट्यूब चैनले गाछ प्रेमिक बंधुदेर अनेक अनेक शुभेच्छा स्वागत जानाई। बंधुरा आज आमी आपनादेर काछे शेयर करब एमन एकटी होममेड फार्टिलाइजार जेटा प्रयोग करे आपनी आपनार गाछे फुलेर संख्या बाड़ाते पारबेन। आमरा आमादेर घरे किछु सब्जी फल प्राय व्यवहार करे थाकि एबं खेये थाकि, तार खोसाओ फेले दी, किन्तु तार मध्ये किछु सब्जी ओ फलेर खोसा आमादेर गाछके सठिक मात्रा निउट्रिशन प्रदान करे। यदि आपनी मार्केट थेके नेया कोनो फार्टिलाइजार व्यवहार करे ना थाकेन ताहले एइभावे फार्टिलाइजार बानाले आपनार गाछे एकटा न्याचारल फार्टिलाइजार प्रदान करबेन। आज এই ফার্টিলাইজারটি ব্যাপারে জানাবো। যদি আমাদের বাড়িতে কোনো জবা গাছ বা গোলাপ গাছ থেকে থাকে যেটা ফুল হচ্ছে না ভালো করে এবং সঠিকভাবে না হয়ে থাকে এবং দীর্ঘদিন একইভাবে গাছটি রয়েছে, এছাড়াও বিভিন্ন ধরনের ফুল গাছে আপনি এই ফার্টিলাইজারটি প্রয়োগ করতে পারবেন। মানে কিরকম ফুলগুলো ফুটে আছে প্রতিটি গাছে, আমি যে আজকে হোমমেড ফার্টিলাইজারটি দেখাবো প্রয়োগ করলে এটা আপনারা এই রকম প্রচুর পরিমাণে ফুলের সংখ্যা পাবেন, কুড়িও হবে প্রচুর। দেখুন দুটো ফুল ফুটেছে, কুড়ি দেখুন কী রকম প্রতিটি ডালে ডালে, যতগুলো কুড়ি হয় ততগুলোই আমার গাছে ফুল ফোটে, কোনোটা হলুদ হয়ে ঝরে পড়ে না। চলুন দেখে নিন এই খোসাটা কিসের এবং এটা কিভাবে আপনি ব্যবহার করবেন। যে কোনো জিনিস গাছে প্রয়োগ করার আগে আপনাকে জেনে নিতে হবে যে এটা আপনার গাছের জন্য কতটা উপকারী। দেখুন এটি হচ্ছে একটা বেদানার খোসা, এই বেদানা আমাদের শরীরের পক্ষে খুবই উপযোগী একটি ফল, এর খোসাও ভীষণ উপকারী। এর মধ্যে আছে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রনের সঠিক মাত্রা পাওয়া যায়। যদি আপনি লিকুইড ফার্টিলাইজার বানিয়ে গাছে প্রয়োগ করেন তাহলে এটি আপনার গাছকে খুব ভালো রাখবে। যদি আপনি বাড়িতে কম্পোস্ট বানিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি এই খোসাগুলোকে ব্যবহার করতে পারেন, এটি খুব ভালো কম্পোস্টের কাজ করে। আমি দেখাচ্ছি এইভাবে আপনারা গাছের গোড়ায় এই একটা খোসা এইভাবে দিয়ে দেবেন, অথবা আপনারা কম্পোস্ট সারও তৈরি করে সরাসরি গাছে সেটাও দিতে পারেন। বেদানার খোসাগুলোকে একটা জায়গায় রেখে দেবেন। এবার এই খোসাগুলোকে একটা জায়গায় দেখুন এখানে এক থেকে দেড় গ্লাস জল নিয়েছি। এবার এর মধ্যে আমি এই গ্যাসের ওভেনের মধ্যে দেখুন এই জলটাকে আমি গরম করে নিচ্ছি, দিয়ে এইখানে আছে একটা বেদানার খোসা, এই খোসাগুলোকে এর মধ্যে দিয়ে দেবেন, দিয়ে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিতে হবে। দেখবেন হলুদ রঙে একটা তরল পেয়ে যাচ্ছে, মনে রাখবেন এটা অতিরিক্ত ফোটাবেন না, এতে এর নিউট্রিশনের মাত্রা কমে যায়। ফোটানোর পর এটাকে কিছুক্ষণ রেখে দেবে যতক্ষণ না ঠান্ডা হচ্ছে। আমি এটাকে ফুটিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন এটা কালারটা কীরকম হয়ে গিয়েছে, আমার ফোটানোটা হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করতে দেবো, করি সেটা আপনাদের দেখাবো। দেখুন বন্ধুরা এটা ঠান্ডা হয়ে গিয়েছে, এবার ঠান্ডা হওয়ার পর আমি এটাকে ছেঁকে নিচ্ছি। দেখুন এই কালারটা কিরকম হয়েছে, দেখুন রেখে দেবেন যতক্ষণ না ঠান্ডা হচ্ছে না ততক্ষণ আপনারা এটা প্রয়োগ করবেন না। এটা ঠান্ডা হয়ে গেছে, এবার এটাকে আমি ছেঁকে নিয়েছি। এবার ছেঁকে নেওয়ার পর এর মধ্যে এক্সট্রা জল অ্যাড করতে হবে। এখানে আমি একটা বেদানার খোসা নিয়েছিলাম এবং জল নিয়েছি এক থেকে দেড় গ্লাস,
যত পরিমাণ খোসা তরল আপনি পাবেন তার থেকে দ্বিগুণ জল মিশিয়ে এবার আমি এটাকে গাছে প্রয়োগ করব। দেখুন এখানে দ্বিগুণ জল মেশাবো, এইভাবে দিয়ে দেবেন। এটি আপনি 15 দিন অন্তর দেবেন। দেখুন আমি এখানে ফার্টিলাইজারটি প্রয়োগ করছি। যে কোনো ফার্টিলাইজার প্রয়োগ করার আগে দেখবেন গাছের গোড়ার মাটি যেন ভিজে না থাকে, হালকা শুষ্ক থাকে। আপনি একবার এর উপকার পাবেন না, আপনাকে অন্তত 2 থেকে 3 বার এটি প্রয়োগ করতে হবে 15 দিন অন্তর। আমি এই গাছটাতে দিয়ে দিলাম কিছুটা। ফার্টিলাইজারটি বানানোর জন্য বেদানার এই খোসাগুলোকে, একটা বেদানার খোসা নেবেন। এই খোসাগুলোকে আপনি একটা জায়গায় জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন একদিন। বন্ধুরা একদিনের বেশি রাখলে আপনাকে এর সঙ্গে অধিক মাত্রায় জল মিশিয়ে ডাইলুট করতে হবে। দেখুন আমি এটাকে একদিন ভিজিয়ে রেখেছিলাম, কালারটাও দেখুন আমি দেখাচ্ছি। আর আমি এটি গাছে প্রয়োগ করছি সেটা দেখাবো। এটিও আপনি 15 দিন অন্তর গাছে প্রয়োগ করবেন। দেখুন বন্ধুরা কিরকম কালারটা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এই কালারটা কিরকম হয়েছে। আমি তো বলিয়ে দিলাম এটা, আপনারা এটা একদিন ভিজিয়ে রাখবেন। যদি একদিনের বেশি রাখেন সেখানে আপনাকে অধিক মাত্রায় জল মিশিয়ে ডাইলুট করে গাছে প্রয়োগ করতে হবে। আর এটা জেনে নিন এই ফার্টিলাইজার ব্যবহার করলে আপনি কি উপকার পেতে পারেন। বন্ধুরা যদি আপনার কাছে এমন গাছ থেকে থাকে যেগুলো ভালো ফুল হচ্ছে না, গাছে সঠিক বৃদ্ধি হচ্ছে না, যেহেতু এই ফার্টিলাইজারটার মধ্যে সঠিক মাত্রায় পটাশিয়াম পাওয়া যায়, এতে আপনার গাছে ফুলের সংখ্যা অনেক বাড়বে। আপনার গাছে কোনো পাতা হলুদ হয়ে যায় সেক্ষেত্রে আপনি এই ফার্টিলাইজার প্রয়োগ করলে সঠিক পরিমাণে আয়রন ও ম্যাগনেসিয়াম পাবেন, এতে পাতা সতেজ থাকবে। যদি আপনার কাছে এমন ফুল গাছ থাকে যেগুলো ফুল ফোটার আগেই ঝরে যাচ্ছে, সেক্ষেত্রে এই ফার্টিলাইজারটি সঠিক কাজ করবে, কারণ এর মধ্যে সঠিক পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টস এবং জিঙ্ক আছে। সঠিকভাবে এই ফার্টিলাইজারটি প্রয়োগ করুন 15 দিন অন্তর, এতে আপনি দুর্দান্ত রেজাল্ট পাবেন। আমি দেখাচ্ছি, আমি এক্ষেত্রে আমি এখানে সমান সমান জল নেবো। এটা যতটা নিয়েছি তার এইটা আমি সেই জলটা নিয়েছি, জল নিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এই মধ্যে আমি প্রয়োগ করছি। এবার একটি দেশি জবা গাছ একটা ফুল ফুটেছে, আমি এই গাছের গোড়ায় দিয়ে দেব। আর এই ভিডিওটি এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখলেন তাদের নিশ্চয়ই ভিডিওটি ভালো লেগেছে। যদি নতুন ছাদ বাগানি বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে অনেক অনেক বেশি অনুপ্রাণিত করে গাছের পরিচর্যা সম্বন্ধিত ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য। তাই বলবো আপনারা এই বেদানার খোসাগুলোকে ফেলে না দিয়ে গাছে একটা দুর্দান্ত মাইক্রোনিউট্রিয়েন্টস তৈরি করে গাছে প্রয়োগ করুন, গাছের কোনো সমস্যা থাকবে না। আমি যে সমস্যাগুলো গাছে হয় সেইগুলো আমি বলিয়ে দিলাম, সেইভাবে প্রয়োগ করুন। ধন্যবাদ।